ইলিগাল কনস্ট্রাকশন যদি ওয়াটার বডির উপরে হয়ে থাকে তাহলে সেটা ইলিগাল। তবে আমার জ্ঞান তো কোনো প্ল্যান ওয়াটার বডির উপরে আমাদের সরকার আসার পরে অর্থাৎ 2010 সালের পরে কোনো ওয়াটার বডির উপরে কোনো প্ল্যান স্যাংশন হয়নি। কিছু মানুষ আছেন যারা ক্লেম করেন যে ওয়াটার বডি আছে, সেটা হয়তো তিনি ছোটবেলা দেখেছেন বা তার আগে হয়তো সিপিএম আমলে অনেকে আছে যে লেফট ফ্রন্টের আমলে সিপিএমের আমলে ওয়াটার বডি বোঝাই হয়ে গেছে 85-এর অ্যাক্ট আসার আগে। এবং তারপরে সেখানে ধরুন তিন কার একটা এক বিঘে জায়গা বোঝাই হয়ে 8-10টা বাড়ি হয়ে গেছে, লাস্ট তিন কাটা বাকি রয়েছে, এই সময় এসে সেটার সময় বলছেন যে ওয়াটার বডি বুঝিয়ে গেছে, তো সেইটা তো ঠিক না। কারণ আমার রেকর্ডে যদি আর পাঁচজনকে দিয়ে থাকে তাহলে তো এও পাবে যদি ওয়াটার বডি এক্সিস্টিং না থাকে। এক্সিস্টিং ওয়াটার বডির ক্ষেত্রে আমরা অত্যন্ত সিরিয়াস, এবং যদি এরকম কোথাও হয়ে থাকে আমরা ডিমলিশিংও করে দেবো এবং ওয়াটার বডি খুঁড়ে পুনরুদ্ধার অফ ওয়াটার বডিও করবো। না না, পুকুর ভরাট আটকে গেছে, অনেকের মনে হচ্ছে ভরাট, তাদেরটাও দেখে নেবো, স্যাটিসফাই করার জন্য দেখে নেবো। একটা যেটা আজকে কমপ্লেন এসেছে সেটা পুকুর ভরাট না, 54-এ দলিলে পুকুর ছিল, হয়তো সিপিএম আমলে সেটা ভরাট হয়ে গেছে। এখন লাস্ট একটা লোক যে তিন কাটা করছে সে বলছে ওখানে কী করে ইলিগাল হলো, তো সেটা যদি আমার একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পুকুর আর একটা হচ্ছে পুকুর ছিল বা মনে হচ্ছে পুকুর, দুটোর মধ্যে তফাৎ আছে। কাউন্সিলররা কোনো জায়গায় কোনো দিন পুলি পুকুর ভরাটের সাথে থাকে না, কোনো দলের কাউন্সিলর পুকুর ভরাটের সাথে থাকে না, পুকুর ভরাটের সাথে থাকে হচ্ছে অসাধু অ্যান্টি সোশ্যাল প্রমোটাররা যারা ইলিগালি পুকুর ভরাট করে নিজের রোজগারটা ভাবে, কিন্তু ভাবে না যে সমাজের কী করলো, ওর নিজের ছেলে যখন ইনহেলার নিয়ে বাঁচবে তখন বুঝতে পারবে না যে কত বড় পাপ সে করলো। সুতরাং এটা কোনো যাদের বাস্তব জ্ঞান আছে তারা পুকুর ভরাটের দিকে যায় না, সে যত বড়ই ইয়ে।